প্রতীক বরাদ্দের পরই বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীরা প্রচার প্রচারণায় ও গণসংযোগ শুরু করেছেন। খুলনা দুই আসনের আওয়ামী লীগের প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে নগরীর কেসিসি মার্কেট, যশোর রোড, পিসি রায় রোড, পিকচার প্যালেস মোড়, জলিল টাওয়ার মার্কেট, শহীদ হাদিস পার্ক মোড়, খানজাহান আলী রোড, ডাকবাংলা মোড়, ধর্মসভা এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালান। খুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া বিভিন্ন দল স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম সম্পন্ন হয়েছে। সোমবার সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রার্থীদের হাতে নির্বাচনের প্রতীক তুলে দেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফিন। খুলনার ছয়টি আসনে সবশেষ 34 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। প্রতীক পেয়ে আওয়ামী লীগ সহ বিভিন্ন দলের ও স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনী ক্যাম্পেইনে ও প্রচার প্রচারণায় নেমে পড়েছেন।